অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। হাতে সময় কম, তাই তো ব্যস্ততা বেড়েছে বেনাপোল সহ শার্শা উপজেলার প্রতিমা কারিগরদের। রংতুলির ছোঁয়ায় রাঙিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে, নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তুলতেই সর্বোচ্চ মনোযোগ শিল্পীদের, একটি অর্ডারও যাতে বাদ না পড়ে সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে। এখন দোকান কাজ পুরোপুরি চলছে, এমন অবস্থায় আমরা যে এখন অল্প দিনে বিভিন্ন যে এখন সাধারণ মুখে কাজ করছি, তাই আমরা শিল্পীরাই তারাই সবাই জানে। করোনাকালে পূজা আয়োজনের যে অনিশ্চয়তা ছিল সেটি নিরসন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। বলছেন সকল নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই পূজার আয়োজন করা হবে। যারা পূজা দেখতে আসবে তাদের মাস্ক বেল্ট আমরা ঢুকতে দেব না, এছাড়া মানে পূজা মণ্ডপের পাশে আসে যাতে কোনো সরগম না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি আমরা মন্দিরের পুণ্যার্থী এবং পূজার যারা আয়োজক তাদের সবাই আমরা মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আছে সেটা ব্যবহার করে আমরা পূজাটা উদযাপন করব। পুলিশ বলছে দুর্গা উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক নজরদারি থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের ইউনিফর্ম পুলিশ আনসার সুনির্দিষ্ট দিক নির্দেশনা। শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায়। সারাদেশে এবার পূজার সংখ্যা 30,213, যা গত বছরের তুলনায় 1,185টি কম বলে জানান তারা। এবার পূজা স্থলে প্রবেশের পূর্বে দর্শনার্থীদের জীবাণুমুক্ত করতে হবে আয়োজকদের, প্রসাদ বিতরণে রয়েছে বিধিনিষেধ। করোনার কারণে ঢাকায় এবার কুমারী পূজা হচ্ছে না। সন্ধ্যা 8টি শেষে রাত 9টার পর পূজা স্থলে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ করতে হবে। সম্ভব হলে বাড়িতে থেকে অঞ্জলি প্রদানের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করারও নির্দেশনা রয়েছে। স্বল্প সংখ্যক ভক্তকে নিয়ে সামাজিক দূরত্ব রেখে একাধিকবার অঞ্জলি প্রদানের ব্যবস্থা রাখতে হবে। যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে দুর্গাপূজা করা হবে সে সকল ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে পূজা করা যাবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপদ থেকে নবমী 9 রাত্রি ধরে দেবী দুর্গার 9টি শক্তির পূজা। এই পূজাকে নবরাত্রি বলা হয়। দেবীর 9 শক্তি নবদুর্গা নামে পরিচিত। নবরাত্রির প্রথম রাতে ঘট স্থাপন করে শৈলপুত্রী বা পর্বত কন্যা রূপে দেবীর পূজা শুরু হয়। নবমী তিথিতে পদ্মে অধিষ্ঠিত সিদ্ধিদাত্রী রূপে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে শেষ হয় নবরাত্রি পূজা। প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মায়ের দর্পণ বিসর্জনের মাধ্যমে মায়ের পূজা সম্পন্ন হয়। তবে করোনা মহামারীর কারণে অন্যবারের মতো নয় এবারের দুর্গোৎসব। বিধিনিষেধ মেনে চলবে পূজার আনন্দ আয়োজন। আনন্দটা যদি নিজের পরিবারের মধ্যে থেকেও করি সেটাও কিন্তু কম কিছু না। যদি ভিড় কম থাকে বা আশেপাশে সেভাবে বুঝে আর কি বের হব, যতটুকু সাবধানতা অবলম্বন করে উদযাপন করা যায় সেভাবেই করতে হবে। এরকম মাস্ক পরে তো আমরা কোনোদিন বাইরে বেশি যাওয়া যাবে না, করোনাকালে তাই অনেকের উৎসব পরিকল্পনায় ঘরোয়া আয়োজনই প্রাধান্য পাচ্ছে। পুজোতে একসাথে হলে আমরা সাধারণত সবাই মিলে মা দুর্গার গান করে থাকি বিভিন্ন ধরনের। কোন গানটা বেশি গাওয়া হয়? জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী পুদল বারিণী জাগো মা। মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে। সপ্তমীতে মণ্ডপে হবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা, রং তুলির আঁচড়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন দেবীর মোহনীয় রূপ। গত বছর আমি 12টা প্রতিমার কাজ করেছি আর এবছর আমি 6টা প্রতিমার কাজ করতেছি। বিশ্ব করোনা পরিস্থিতির জন্য আমাদের কাজের কাজ কমে গেছে। এবছর দেবী দোলায় চড়ে আসবেন আর ফিরবেন হাতিতে চড়ে। এবারের আশ্বিন মল মাস হওয়ায় পূজা হচ্ছে কার্তিকে, তাই শারদীয় নয় এবারের দুর্গোৎসব,
হৈমন্তিক। একই কারণে এবার মহালয়ার 35 দিন পর শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। আর শোভাযাত্রা ছাড়াই এবার হবে দেবীর